রকম স্যার। আগুন, এসো, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। হোয়াটস দ্য ম্যাটার? ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার স্যার। একটি দুষ্কৃতিকারী চক্র কিছুদিন ধরে দেশে সর্বনাশ করার চেষ্টা করছে। এদের কাজ মাফিয়াদের মতো। এই চক্রটির প্রধান ব্ল্যাক টাইগার। বলো কি? এই মুহূর্তে আমি প্রমাণ দেখাতে পারবো না স্যার, আমি শুধু আপনার সহযোগিতা চাইতে এসেছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে আমি দ্বিধাবোধ করব না। বলো কি ধরনের সহযোগিতা তুমি চাও? আমি স্যার স্পেশাল পারমিশন চাই। কিরকম? ব্ল্যাক টাইগারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকবে না। যে কোনো থানা এলাকায় আমি অপারেশন চালাতে পারবো। প্রয়োজনে যে কোনো অফিসার, বড় ব্যবসায়ী, এমনকি রাজনৈতিক নেতাদেরও আমি জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি আজই পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করে তোমার স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে কেন মেরেছে? ঠান্ডা পানির বোতল চেয়েছিল স্যার, এক ঘন্টা ধরে কারেন্ট নাই, সব পানি গরম হয়ে গেছে। এখানে একটা সই করুন। এই থানার ইনচার্জ কে? ইন্সপেক্টর তাজ স্যার। ওকে, এফআইআর রেডি করো, আমি আসছি। ওকে স্যার। জ্ঞান ফিরেছে? কি অবস্থা? কিছুক্ষণ আগে ডাক্তারের রক্ত দেওয়া বন্ধ করেছে, স্যালাইন চলছে, এখনো কিছু বলা যাচ্ছে না স্যার। নদী কোথায়? কি জানি হঠাৎ কোথায় যেন গেল। ও এলিয়েন বাইরে যাব, আমি এসে গেছি। এখন আপনি যেতে পারেন আপা। নদী, বোন আমার, তুই তুই একই পোশাক পরেছিস। আমি যা বলি তাই করি ভাইয়া। আমার সাগরের ব্যাপারে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। আত্মহত্যা করা মহাপাপ ভাইয়া। সাগর যদি না বাঁচে, তোমার বোনের পরিচয় নিয়ে বেঁচে থাকার চাইতে একজন বীরের ভালোবাসা হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। আমার বাইক কই, আমার বাইক কই, আমার বাইক কই,
চাবি 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 এসি আগুন নিয়ে গেছে। এসি আগুন কেন? আমার বস, আমার তার বসের খাতা বাড়ি। চাই বেক, চাই বেক, না চাবি নাই। না ভাই, এসি আগুন রে ভয় পাও, এসি আগুন রে ভয় পাও, আমারে ভয় পাও না। এই এসি আগুন রে ভয় পাস, আমারে ভয় পাস না। তুই যেমনে চিনলি ওই এসি আগুন রেও সেমনি চিনে দিমু। আমি কেথা কিভাবে মানুষ মারবার পারি আর জানা দরকার, বুঝলি? ইন্সপেক্টর দাস স্যার, কি হয়েছে স্যার? ছোট বড় ভাই নানা হঠাৎ থানা আক্রমণ করে লকআপের তালা ভেঙে ছোটকে নিয়ে গেছে। আমরা সবাই মিলে বাধা দেয় আমাদের সবাইকে ধরে স্যার। ওকে, আদালতে শুধু এটুকু বললেই চলবে, বললেই চলবে। বলবো স্যার, অবশ্যই বলবো। ওইখানে দাঁড়া, কি চাস? নানা ভাই, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট ওয়ারেন্ট? আজি অ্যারেস্ট ওয়ারেন্ট কি রে? অ্যারেস্ট ওয়ারেন্ট কি ও জানে না, তুই জানস? পরে রেস্টুরেন্ট উইটার বিটতে রাইখা ফোটেন তেন, এখনো খার হয়ে রয়েছস। এইটা আবার কেটা আগুন খাচ্ছে আমার। আয় নানা, তুই তো অস্ত্রই হাতে ধরে রাখতে পারিস না, আবার শহরে বড় রংবাজ হতে চাস? হ্যাঁ জানিস তো পৃথিবীতে পুলিশের চাইতে বড় রংবাজ আর কেউ নেই। আরে তুই তো রংবাজিতে এখনো বাচ্চা, দুধ খাস দুধ। আমি যদি পোশাক খুলে রংবাজি করতাম তাহলে আমার চাইতে বড় রংবাজ তুই কেন কেউ হতে পারতো না। হ্যালো হ্যালো বড় ভাই, আপনার তো টেলিফোন করবার চেয়েছিলাম বড় ভাই। বড় ভাই, ওই ওই এসি আগুন ও আমারে অ্যারেস্ট করবার আছে বড় ভাই। এই কথা ক, কথা ক, কথা ক, তোর বাপের লোক কথা ক, তোর খবর আছে, তোর খবর আছে, তোর জন্য রিকমেন্ডেশন, ইনফ্লুয়েন্স করতে চায়, ইনফ্লুয়েন্স। হ্যালো, এই আগুন মানা ফেলে দাও। এই শহরের বাচ্চা, এই বাস্টার্ড, কুত্তার বাচ্চা, টেলিফোন রাখ। আয় আয় আমার সাথে। বাবা বাবা, মাফ করবেন মা, আপনার ছেলেকে নয় এক শয়তানকে আমি ধরে নিয়ে যাচ্ছি। আই এম সরি। আয় আয় আমার সঙ্গে স্যার। ও তোমাকে মেরে থানা থেকে ওর ভাইকে ছুটি নিয়ে গেছিল। জি স্যার। মারো ওকে, ওকে দেখিয়ে দাও পুলিশের হাত কত শক্ত। মারো ওকে। কি হলো? মারো মারো। মিস্টার দাস স্যার, আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ডাক্তার কি অবস্থা? এখনো বলা মুশকিল, তবে কিছুটা ইম্প্রুভ করেছে। সাগর সাগর সাগর,
যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। সাগর একজনকে ধরেছি, প্রমাণ সহ ওকে আমি আদালতে সোপর্দ করেছি, কোনো মতেই ছাড়া পাবে না। তুমি তুমি নিশ্চিন্তে থাকো সাগর। অর্ডার, অর্ডার, ইওর অনার। আমি আসামি করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। পুলিশ অফিসার আগুন আপনার ছোট ভাইকে অ্যারেস্ট করে লক আপে রেখেছিল? হ্যাঁ, একবার নয়, পরপর দুবার। পরপর দুবার সে আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ না উকিল স্যার, আপনি ইন্সপেক্টর তাসকে মেরে আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এর জন্য এসি আগুন আপনাকে আপনার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব উকিল সাহেব? কোনো পুলিশ ডিউটিতে থাকলে তার উপরে কেউ হাত তুলতে পারে? কেউ এমন কথা বিশ্বাস করবে? আমি তো আমার ছোট ভাইরে ছাড়াইবার জন্য থানায় গেছিলাম, ওরা ছোটরে ছাইরা উল্টা আমারে লকাবে ঢুকা দিচ্ছে, পিটাইছে, আমার খবর করে ছেড়ে দিচ্ছে। দ্যাটস অল ইওর অনার। আমি এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর দাসকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। মিস্টার দাস, আপনি তো ছোটকে চেনেন না, কিন্তু এসি আগুন সাহেব জানিয়েছেন ছোটকে অ্যারেস্ট করে উনি লক আপে রেখেছিলেন। সেই সময় তো আমি ডিউটিতেই ছিলাম না। নানা ভাই থানায় হামলা করে ছোটকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর সেই হামলাতেই তো আপনি আহত হয়েছেন, তাই না? না না, তা হবে কেন? ডিউটিতে আসার সময় আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। এই যে মেডিকেল রিপোর্ট। That's all, Your Honor. No! No, Your Honor! I have one more witness! Come on! Your Honor! ছোটকে যেদিন আমি অ্যারেস্ট করেছিলাম সেদিন এই লোক সাক্ষী ছিল। এই বলুন, আমি ওনাকে চিনি না হুজুর, আমি কাউকে চিনি না। এই ম্যান, মিস্টার আগুন, বিহেভ ইউর সেলফ, এটা আদালত। আই এম সরি Your Honor, আই এম সরি। আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার নানা নির্দোষ, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। মায়ের গর্ভে যেমন শিশুরা নিরাপদে থাকে, আমি ভেবেছিলাম আইনের ভিতরে দেশের মানুষেরা তেমনি নিরাপদ। আজ থেকে সে বিশ্বাস আমার ভেঙে গেল। ন্যায়ের অন্যায় সমাধানে তোমার কাছে আমার আস্থা। তুমি তুমি বন্ধ করে দিলে। আরে তুমি অন্ধ, তুমি কিচ্ছু দেখো না। ন্যায়ের অন্যায় চেনার কোন শক্তি তোমার কাছে নেই। তুমি শুধু তাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেওয়া হয়, কারণ তোমার কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। স্যার আমাকে মাফ করে দিন, স্যার আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি জানি মাফ চাওয়ার কোনো অধিকার আজ আমার নেই। আপনি আমাকে একজন সাহসী সৈনিক বানিয়েছিলেন স্যার, ভেবেছিলাম বাকি জীবনটা পীরের মতো চাকরি করব, কিন্তু পারলাম না স্যার। এই পোশাকের কোনো মর্যাদা রাখতেই আমি পারলাম না। পোশাক খুলে ফেলো, ওই পোশাক পরে ঘুরে বেড়ানোর কোনো অধিকার তোমার নেই। খুলবো স্যার, পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়ে আজ আমি এসেছি। শুধু শুধু শেষ সেলুনটা দেওয়ার আমাকে অনুমতি দিন স্যার। জানেন স্যার কেন এমন কাজ করেছে? ওরা আমাকে আর আমার সন্তানকে জিম্মি করেছিল। ও মিথ্যে সাক্ষী না দিলে ওরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলত। দাঁড়ান,
স্যার, মানুষ বিপদে পড়ে মিথ্যে কথা বলে। প্রত্যেক পিতা তার সন্তানের জন্য কাঁদে, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। ওকে ওকে, আগুন এসো বসো। কাল যা কিছু কোর্টে হয়েছে সবই আমি শুনেছি। ডোন্ট ওয়ারি, আমাদের প্রফেশন এমন হয়েই থাকে। আজ না হোক, একদিন না একদিন আমাদের জয় হবেই হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। সে যাকে, সাগরের কেসটা কত দূর এগুলো? ক্রিটিক্যাল স্যার, চেষ্টা চালিয়ে যাচ্ছে। উইশের গুড লাক। থ্যাংক ইউ স্যার। আপনি তো কয়েকদিন যাবৎ খানা দানা করতেছেন না, খাইবেন না? হাসপাতাল থেকে কখন এসেছিস? কোন সময় আইছি? তোর আপা খেয়েছে? ওই সাগর বাড়ি একটু স্যুপ খাওয়াইয়া নিজেও খাইছে। সাগর খেতে পারছে? একটু একটু। কথা বলছে? কত কথাই তো কইলো। আপনি ছুটি আসবেন, নদী ঘুমিয়েছে, জেগে থাকলে কথা বলতে দিত না। যা বলার এখনই বলে ফেলতে হবে। স্যার কাছে আসুন। মুখলেসকে যে কবরস্থানে দাফন করা হয়েছে সেটা তো আপনারই এলাকা। জি স্যার। চলুন। কোথায় স্যার? কবরস্থানে। মুখলেসের লাশ আমি দেখতে চাই। এই মুখটা খোলো। ময়না তদন্তের জন্য লাশ আবার মর্গে পাঠান। জি স্যার। আই ওয়ান্ট পোস্টমর্টম রিপোর্ট ইমিডিয়েটলি। স্যার। ওকে, বি ইজি, সিট ডাউন। মুখলেস তো আপনার সেলে আটক ছিল। জি স্যার। মারা গেল কিভাবে? গোয়েন্দা ইন্সপেক্টর সাগর টর্চার করেছিল। সেটা তো আপনার রিপোর্টেই আপনি উল্লেখ করেছেন। জি স্যার। আমি জানতে চাইছি মুখলেস মারা গেল কিভাবে। মানে? ওকে ওকে, টেক ইট ইজি মিস্টার হায়দার। মুখলেস মারা গেছে রাত 8টা, ঠিক ওই সময় সামনে রাস্তার মোড়ে সাগরকে আক্রমণ করেছিল কিছু গুন্ডারা। অর্থাৎ সাগরের টর্চারে মুখলেস মারা যায়নি। তাহলে ওকে মারল কে? সাগরকে ডেকে নিয়ে গিয়েছিল সাব ইন্সপেক্টর রফিক, তাই না? সেই সময় তো আপনি থানায় ছিলেন, আপনার উপস্থিতিতে মুখলেস মারা গেছে। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে ওকে গলা টিপে হত্যা করা হয়েছে। ওকে ওকে, যা পানি খা। হাজার রফিক কোথায় গেল? কে স্যার? এইমাত্র মিস্টার হায়দারকে কে যেন গুলি করেছে। ওই আমি তো কাউকে দেখিনি স্যার। আপনি আপনি গুলির শব্দ শুনেননি? না স্যার। মিস্টার রফিক, ওই আপনার পিস্তলটা দেখে কুইক কুইক হারিয়ে ভারিয়ে আপ পিস্তলটা দিন।
bastard! Sir, a police came away. It looks odd, sir. Take it easy. কেমন আছো সাগর? অনেক ভালো। ওদিকে কি অবস্থা? রফিক হায়দার মারা গেছে। So sad. No! No sad. They are bad police. Police department-এর কলঙ্ক। ওরা ব্ল্যাক ট্যাগের লোক। Yes, yes. ব্ল্যাক ট্যাগারকে আমি ধরবই। কি মনে করেছো ওরা? ওরা নিজেদের লোক মেরে ওরা ধরাছোঁয়ার বাইরে থাকবে? পারবে না, পারবে না। ওর ভাই ব্ল্যাক কোবরা এখন আমাদের হাতে। এটা খুব অন্যায়। এই কেবিনের মধ্যে কোনো পুলিশি তৎপরতা চলবে না। সাগর আসলে জানতে চাইছিল, তাই বলছি। এখন আর কোনো বলাবলি নেই। কালি ব্ল্যাক কোবরাকে রিমান্ডে আনা হচ্ছে। ইউ মে গো নাও, প্লিজ। ওকে ওকে। এই যে আসেন, বসো। এই নাও আমার জন্য। অবশ্যই, আমি তো আর এক সপ্তাহ ধরে হাসপাতালের কেবিনে এক কাপড়ে দিন কাটাচ্ছি না। সেই সৌভাগ্য কি আমার হবে? বাবা বাবা বাবা, একটাতে আর মন ভরে না। না, এই হলো পুরুষ মানুষের দোষ। ইয়ে মানে ভাত তরকারির সঙ্গে চাটনি হলে ভালো হতো না? ভাত যারা খেতে জানে তারা লবণ মরিচ দিয়ে মজা করে খায়, আর না খেতে জানলে বিরিয়ানিতেও বদহজম হয়ে যায়। আপনার সঙ্গে কথায় পারবো না। যার সঙ্গে কথায় পারবে তার সঙ্গে কথা বলো। এই যে শোনো, তোমার এই বিধবা ড্রেস খুলে এগুলো পরে নাও। এখন তো আর সাগরকে নিয়ে কোনো ভয় নেই, আমি চলে আসি। ম্যাডাম ঠিক বলেছে, তুমি কাপড়টা পাল্টে নাও। হাসপাতালে বাথরুমগুলো খুব নোংরা, আমি এখানে কাপড় বদলাতে পারবো না। ওখানে বদলাবে কেন? এখানেই বদলাও। এইখানে? হ্যাঁ এখানে। না, লোকজন আছে। দরজাটা লাগিয়ে নাও। তুমি আছো না? আমি তো অসুস্থ। অসুস্থ হলে হবে কি, দেখতে তো পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তুমি দরজা লাগিয়ে কাপড়টা পাল্টে নাও। চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে। একদম চোখ খুলবে না, ভালো হবে না বলছি। ঠিক আছে, চোখ খুলবে না, ভালো হবে না। আমারি কবিতায় লিখেছো
ছাতার অপরূপ সৃষ্টি তুমি, হৃদয়ের মরুতে সৃষ্টি তুমি, বিধাতার অপরূপ সৃষ্টি তুমি। তোকে বলতে হবে কে ব্ল্যাক টাইগার। স্যার আজ আমি ওকে মেরে ফেলবো। ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো। আপনি ততক্ষণে গলাটা ভেজান, এই নেন নানা ভাই। আমি তো খাই না, আমার বাবাও খায় না। তুই জানোস না নানা ভাই মদ খায় না, দুধ খায়, যা দুধ নিয়ে যা, দুধ নিয়ে না। নানা ভাই ও বুঝতে পারে, বুঝতে পারে। এতক্ষণ বহায় রাখছেন আর আপনার লোক আমারে মদ খাওয়াইবার চাই। আপনি কি মদ তারি খান নাকি? মাঝে মধ্যে খাই ফেলি আর কি। শোনো, রাগ করো না। আসলে হয়েছে কি জানো, বাজারে ভালো শাড়ি আর চুড়ি পাওয়া যাচ্ছিল না। ভালো শাড়ি আর চুড়ি কার জন্যে? বাবির জন্যে। আরে না না, বাবি পাইলে কোথায়, তোমার জন্যে। এই নেতা, মুখ সামলায় কথা কইবা। আরে রাখো, তোমার সাহস কত তো আমার জানা আছে। আমি একদিন একটা ভুয়া বিড়াল রে দুধ করা দিয়ে পুষেছি। আজ পর্যন্ত তুমি ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি যেন নাম, আগুন আগুন আগুনের একটা চুলো ছিটতে পারলে না। অথচ ওই অফিসার
টাইগারের ভাই কোবরার জিপ টাইরে সিঁড়ি ফেলেছে। এই শাড়ি আর চুরি পরে নাও, ঘরে বসে বসে ডাল ভাত খাও, আমাকে আর গাড়ি ফেলো না। নেতা, ওই অফিসার আমারে মারছে, আমার বাইরে পিটাইছে, পরে সাইজ না কইরা আমি আর দুধ খামু না, খবর আছে? যাও দেখি, যাও দে, চল। এইবার মনে হয় কাজ হবি। আরে হইব না মানে? আয় যে একটা স্পরস্পর হয়ে সারু, কতদিন আর সহ্য করা নয়। পাগলা ভাইজানের লগে পুলিশ ম্যাডাম বাজা গেছে, আমি আর একলা থাকতে পারব না। দেন আপনারা আমার ময়না পাখি, আজ তোমার আমার জীবনের শেষ পরীক্ষা, হারাও আইতাছি। বিরিতি করিয়া সে গেল চলিয়া, আইলাম তো সাহস কইরা তখন দেখি পাল কাপে। চলার বিজয় আওয়াজ করে না, সময় ফাইল না, আবার শুরু করি এদিক দিয়া। কোন শুয়ারের বাচ্চা তরিতে টেলিফোনটা করছে? নিশ্চয় জরুরি, ভাইজান যদি ডাকে দেখলে অসুবিধা আছে, জায়গা জায়গা গো শোনা। আরে দেনা মনে কোনো আনে সুখ পাইলাম না রে। হ্যালো, আর বাঁচতে পারলি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বেশি বাইরে গেছিলি, আমার লোকজন তোর ঘরে আছে, এখন তোর কল্লাটা কাইটা ছোট কইরা দিব। আমগো তো ডিউটির সময় হয়ে গেছে। তাই তো, আমার দাঁত ভেঙে বেড়াইতে। কেমন লাগে? ভালো লাগে? শালার পায়ে বড় শক্তি, আমরা বাচ্চা বহন করতে পারো। আরো মা দরজাটা আমার রাস্তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই দরজাটা লাথি দিয়ে আমাকে খুলতে হলো। আমার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আমি এমনি করে সরিয়ে দিই। এই রিলাক্স, রিলাক্স, আরে তুই একটা ছাগল, অনেক টেনশন, আমাকে এক গ্লাস পানি দাও মা, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার কোলে এমন সন্তানের জন্ম কেমন করে হলো মা? তুমি তো ওদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছ, বুকের ফোঁটা ফোঁটা দুধে ওদেরকে বড় করেছ। ছোটবেলা ছোটবেলা যখন ওরা কেঁদেছে
বুকে দুধ দিয়ে ওদের কান্না তুমি থামিয়েছো, আবার কেঁদেছে, আবার দুধ দিয়েছো, বলেছো বাবা ঘুমিয়ে যাও, সে দুধ খেয়ে ওরা এদেশে এদেশের সন্তানদের রক্ত চুষে খাচ্ছে, রক্ত। আর তোমার মতো দেশটা এখন কেঁদে কেঁদে বলছে বাবা শান্ত হও, শান্ত হও। আর তুই কিরে লাগে লাগে মারলে, ওই দেখ দেখ তোর মায়ের দিকে তাকিয়ে, আমার চর খেয়ে তোর গালে যতটা লেগেছে তার চেয়ে বেশি চোট লেগেছে ওই মায়ের বুকে। মা মা এখন কাঁদছে, তোকে তোকে বুকে দিয়ে বলতে চাইছে শান্ত হ, শান্ত হ, আমার বুকে ঘুমিয়ে পর বাবা, ঘুমিয়ে পর। তোরা তোরা দেশে গুন্ডারাজ কায়েম করতে চাস, হ্যাঁ? আমার মায়ের মন কাঁদে আর চিৎকার করে বলে বাবা গুন্ডামি করিস না, তোদের কানে সে চিৎকার পৌঁছে না। তোদের গুন্ডামি চলছে তো চলছে, আরে তোদের গুন্ডামি চলছে তো চলছেই, চিৎকার করতে করতে মায়ের গলায় শব্দ আসে না, জবান বন্ধ, শাসন করতে পারে না, মা শাসন করতে পারে না, কারণ সে তার গর্ভধারিণী জননী। কিন্তু সরকার তোদের মতো শয়তানদেরকে শাসন করার অধিকার দিয়েছে পুলিশকে, পুলিশকে। বাবা তোমার মতো ধৈর্য শক্তি আমার নেই মা, আই এম এ ব্যাড পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। এই নানা শয়তানের চেলা, তোদের মতো হাজারটা শয়তানকে শায়েস্তা করার জন্য এই আগুনই যথেষ্ট, আগুনই যথেষ্ট। এই তোর পেচাল বন্ধ কর, মায়ের সামনে তোর কিছু কইতাছি না, তুই আমার বাড়িতে আইয়া বহুত বড় বড় কথা কইছস, মার সামনে আমারে গালে চর মারছস, মার সামনে না হইলে আর দুইটা কাইটা লইতাম, তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে, খবর আছে তোর। আরে তুই তো মারতে আমার কাছে অনেক গুন্ডা পাঠিয়েছিলি, কিছুই করতে পারিসনি, এখন তো আমি তোর সামনে তোর ঘরে দাঁড়িয়ে আছি, কি করতে পারলি তুই, পারবি? মার আমাকে, মার, মার আমাকে, মার। কিন্তু কিন্তু পারবি না, আমি তোকে মারবো, কিন্তু তবে এই মায়ের সামনে মারবো না, মার খাবে তুই আর কষ্ট পাবে মা, তা আমি হতে দেবো না, তা আমি হতে দেবো না। বাবা আগুন, আজ জন্মদিন, প্রতি জন্মদিনে আমি নিজে তোকে খাওয়াই, আজকে মেরো না বাবা। দেখ দেখ শয়তান, মায়ের স্নেহ দেখ, তুই তুই গায়ের জোরে যা পারিস নাই, মায়ের স্নেহ তা পারে, অস্ত্র আর শরীরের শক্তির চাইতে মায়ের স্নেহের শক্তি অনেক বেশি, অনেক বেশি। আসি মা, তোমার ছেলের জন্য তুমি দোয়া করো, তুমি দোয়া করো মা। মারতে পারে কোন কলেজের সামনে বাদাম বিক্রি করে? যে কলেজের সামনে চলি আর সুমন খুন হয়েছে সেই কলেজের সামনে। সে সময় ও ছিল সেখানে? হ্যাঁ ছিল, সব দেখতে, ও পুলিশের কাছে সব জানাইতে চায়, আমি না করি ওই গুন্ডারা জানলে আমার ফুলাটারে বাইরে ফেলাইবো বাবা,
ওই কাগজে সব লাগছে। আপনারে জানাইতে গেছিল বাবা, বাবা আমার ফুলাটারে বাঁচান, বাবা আমার ফুলাটারে বাঁচান। ছোট ছোট বাস্টার্ড, ওই বাস্টার্ড, ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশে ধরে আর নেতা ঘুমায়? আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই। নিচে নামেন, গাড়ি ফেলার টাইম পেলে না। আরে নিচে নামেন, সময় নেই অসময় নেই, বাড়ির মধ্যে হুটকে ঢুকে পড়ে কি হয়েছে? এই মাথা পোকা ঢুকেছে নাকি তোর? হ্যাঁ আলাপ তো চিচা স্যার, মাথাটা ঠান্ডা করেন স্যার। স্যার কি হয়েছে, পাগল করে ফেললে নাকি? পাগল হনের দেখছেনটা কি? আর ওই পোকা তো ওই পুলিশের মাথায়। আমার ঘরে কি ভাতের অভাব আছে? আমার বাইরে দইরা নিয়ে জেলের ভাত খাওয়াইবো? দুধ খাও দুধ। না আমি দুধ খামু না, এখন পর্যন্ত জানলাম না আমার বাইরে দইরা নিয়ে গেল কেটা, কোন হালায় সাক্ষী দিল, ওই হালার খবর আছে। তুমি জানো না? না না, আমার হাত কত লম্বা, অনেক উপরে লোক ফিট করা আছে, কিছুক্ষণের মধ্যে খবর পাবো কোন প্রমাণে কার সাক্ষীতে ছোটকে আগুন অ্যারেস্ট করেছে। খবর মনে হয় হয়ে গেছে। ছোটর বিরুদ্ধে বাদমালা বোবা সাক্ষী দিয়েছে। বোবা? ও বড় ভাই, কি নাম কইলেন? বোবা। হ্যালো বোবা, তুই কোথায়? আমি তো বুঝতে পারছি না তুই কোথায়। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। What's the condition? Pray to God. এখন বাঁচে কিনা সন্দেহ। Never! No, no, doctor! সে বলতে পারে না। আমি আমি ওর মাকে কথা দিয়েছি। Please, please, Mr. Officer, try to understand. Please, take it easy. পারছি না, পারছি না না। আমার বিশ্বাসের সীমানা দিন দিন ছোট হয়ে আসছে। মানে? আচ্ছা না, ওই বোবা ছেলেটা যে আমাদের সাক্ষী হয়েছে সে কথা তো তুমি জানো। হ্যাঁ। তুমি তো সাক্ষীর ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছো। হ্যাঁ। যে কথা তুমি আমি ছাড়া কেউ জানে না সে কথা ছোটর ভাই নানা কি করে জানলো? কি বলতে চাও তুমি? বুঝতে পারছো না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি জানি না, আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না। কাকে বিশ্বাস করবো আর কাকে করবো না আমি জানি না। আয় না,
আই এম সরি। এ তুমি কি বলছো? আমি একজন বিচারক, হাসপাতালে গিয়ে একজন রোগী জবানবন্দি নেওয়াটা আমার উচিত হবে না। স্যার, বোবা ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনি তো স্যার ওর লেখা কাগজের ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্টে সই করে। যথেষ্ট নয়? গলায় আঘাত পাবার পর বোবা এখন কথা বলতে পারছে স্যার। বলো কি? জি স্যার, সেই জন্যই ওর জবানবন্দি রেকর্ড করার জন্য আপনাকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, চলো। আসুন। বিট্টু, 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 জজ সাহেব এসেছেন, তোমার জবানবন্দি রেকর্ড করবেন, কোনো ভয় নেই। বিট্টু, এক টাকা দামের একটা কাগজে এই তিন টাকা দামের কলম দিয়ে কাউকে খুনি সাব্যস্ত করলেই তা সত্য বলে প্রমাণিত হয় না ইওর অনার। তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই এবং কোনো সাক্ষীও নেই। আছে, সাক্ষী আছে ইওর অনার। এসব কি পাগলামি হচ্ছে মিস আয়না? পাগলামি নয় ইওর অনার, এই বোবা ছেলেটা কলেজের সামনে বাদাম বিক্রি করত, সে নিজের চোখে দেখেছে জখম করতে, সে খুনিকে চেনেন। মিস আয়না, সে কি দেখেছে না দেখেছে সে কথা বলার ক্ষমতা তার নেই। আছে, আছে ইওর অনার, গলায় আঘাত পেয়ে সে এখন কথা বলতে পারছে। বিট্টু, বিট্টু কথা বলো। বিট্টু, আমি তোমাকে আদালতে নিয়ে এসেছি, কথা বলো প্লিজ। বিট্টু কথা বলো। এটা নাটক করার জায়গা নয় মিস আয়না, বিল্টু কোনোদিন এই কথা বলতে পারবে না কারণ এখন মৃত। না ইওর অনার, সে মৃত নয়, সে এখনই কথা বলবে। আমার সামনে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ভুল বললেন ইওর অনার, ডাক্তার বলেছেন তার জ্ঞান ফেরানো সম্ভব নয় কারণ তখন তার জ্ঞান ছিল না, আর জ্ঞান হারালে তো জ্ঞান ফিরবেই। অসম্ভব, আমি নিশ্চিত সে মৃত। আপনি কি করে নিশ্চিত হলেন ইওর অনার? আপনি তো ডাক্তার নন। মানে? মানে আপনি জানেন যে সে আপনার হাতেই মারা গেছে। বিচারকের পোশাক খুলে ফেলুন মিস্টার সিরাজি, সেদিন কেবিনে যা কিছু ঘটেছিল সবই ছিল সাজানো। বোবাকে যেদিন হত্যার চেষ্টা করা হয় সেদিনই আমার সন্দেহ হয়েছিল আপনি ব্ল্যাক টাইগারের সাথে জড়িত। কি প্রমাণ আছে? ইয়েস, এই ছবি আমার কথার প্রমাণ করে দেবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সাবধান, কেউ ধরবে না, আমি ব্ল্যাক টাইগার। স্যার, সাগর তুমি? আমি কোবরাকে নিয়ে যেতে এসেছি স্যার। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না স্যার, কোবরা একজন জঘন্য অপরাধী কয়েদী, তাকে ছাড়ার কোনো আইনগত অধিকার আমার নেই। কোবরাকে না ছাড়লে ওরা নদীকে ছাড়বে না। মিস্টার সাগর, নদী আমার আদরের ছোট বোন, কিন্তু আইনের কাছে তার কোনো দাম নেই। আপনার কাছে আইন বড় হতে পারে কিন্তু আমার কাছে, আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আমি কোবরাকে নিয়ে যাবো। নো ইম্পসিবল। একটা কথা জবাব দিতে পারেন স্যার, মানুষের জন্য আইন না, আইনের জন্য মানুষ? আইন মানুষের জন্য, কারো ভালোবাসা স্নেহের জন্য নয়। আইন না থাকলেও মানুষ বাঁচে স্যার, কিন্তু কিন্তু ভালোবাসা ছাড়া জীবন চলতে পারে না। আমি আমি কোবরাকে নিয়ে যাবই। আপনার মতো মহান পুলিশ অফিসার বুকে গুলি চালিয়ে আমি আমার জীবনকে কলঙ্কিত করতে চাই না। আমি কোবরাকে নিয়ে যাবই, যদি বাধা দেন তাহলে আমি নিজেই নিজেকে গুলি করব। যে পৃথিবীতে নদী থাকবে না সেই পৃথিবীতে আমি একটি নিঃশ্বাসও নিতে চাই না। নো, নো, ও এই মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে, ওকে বাধা দিও না। Don't shout! Move! Aina! Aina, you have to follow me! Aina!
ব্ল্যাক টাইগার, আমার নদীকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, প্রথমে আমার ভাইকে আসতে দাও। আমার নদীকে আগে ছাড়ো। ঠিক আছে, তুমি কোবরাকে ছাড়ো, আমি নদীকে ছাড়ছি। জগন, জগন, কুত্তার বাচ্চাটাকে ধরে রাখো। খবর আছে ব্ল্যাক টাইগার। Thank you.
বাইরে ফেলেছি। ইন্সপেক্টর, তোমাকে সরাসরি এসপি বানিয়ে দেবানে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শালা গাইরে ফেলেছে। Oh!